আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করে চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরে বহু জায়গায় বহু আবেদন করলাম, কিন্তু কোনো ফল পেলাম না। অবশেষে সিউড়ি জেলা স্কুলের দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হয়েছে সংবাদ পেয়ে সদরে গিয়ে বহু লোকের খোশামত করে চাকরিটি পেলাম। আমার বেতন হল মাসিক 50 টাকা। আমাদের গ্রাম হতে সিউড়ি 12 ক্রোশ দূরে, বরাবর একটি কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে দুদিন পরে নতুন কাজে লেগে পড়লাম। যেমন অল্প বেতন, সেইরূপ একটি ছোটখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হেডমাস্টার মহাশয়ের বাসাতেই ঘুমাই ও খাওয়া দাওয়া করি, দিনে বিদ্যালয়ে কাজ করি এবং অবসর সময়ে বাসা খুঁজে বেড়াই। অবশেষে শহরের প্রান্তে একটি বড় খালি পাকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটি বহুকাল খালি পড়ে আছে, বাড়িটি জায়গায় জায়গায় ভাঙা, মাত্র কয়েকটি ঘর আছে যেখানে বসবাস করা যায়। মাসিক 5 সিকি মাত্র ভাড়া দিলেই বাড়িটি পাওয়া যায়, কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়াং বেঙ্গল, ভূতের ভয়ে যদি পিছু হটি তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং বাড়ি নেব বলেই স্থির করলাম, কিন্তু অত দূরে একাকি থাকা নিরাপদ নয়, চোর ডাকাতের ভয়ও আছে। তাই একজন সঙ্গী খুঁজতে লাগলাম, একজন পেয়েও গেলাম। তিনি আমাদেরই স্কুলের চতুর্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাস করেননি, তাও কলেজে পড়েছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তার আগের বাসায় কিছু অসুবিধা হচ্ছিল, তাই তিনি আমার সঙ্গে এই বাসায় থাকতে রাজি হয়ে গেলেন। একজন রান্নার লোক ঠিক করলাম, কিন্তু রাতে সে এই বাড়িতে থাকতে রাজি হলো না। বলল কাজকর্ম সেরে আমাদেরকে খাইয়ে দাইয়ে 9টার মধ্যেই সে নিজের বাড়িতে ফিরে যাবে। কি আর করি, তাতেই রাজি হতে হলো। পরে রবিবার সকালে জিনিসপত্র নিয়ে এই বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়িটি অনেক পুরানো, চারিদিকে প্রাচীর জায়গায় জায়গায় ভাঙা, গরু মহিষ আটকানোর জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলো নারিকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি ফলের গাছ আছে। বাড়িটি দোতলা, নিচের তলার সামনের দিকটায় বেশ বড় বড় দুটি ঘর আছে, শুধু সেই ঘর দুটি আমরা দখল করলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পেছনে একটা পুকুর, কিন্তু তার জল পানযোগ্য নয়, স্নানযোগ্যও নয়, তবে বাসন মাজা প্রভৃতি বাড়ির কাজে সেটা ব্যবহার করা যেত। বাড়ির অল্প দূরে খুব সুন্দর একটি দিঘি ছিল, আমরা সেখানে গিয়েই স্নান করতাম এবং রান্নাবান্নার কাজের জন্য সেখান থেকেই জল আনাতাম। একটি ঘর খাওয়া দাওয়া করার জন্য ঠিক করলাম, অন্যটিতে দুটি চৌকি পেতে আমরা দুজনে শুতে লাগলাম। সমস্ত রাত ঘরে প্রদীপ জ্বালা থাকত। এইভাবে কিছুদিন যায়। ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি হলো, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল, আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থেকে 3য় দিন পায়ে হেঁটে সিউড়ির জন্য বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের 1 কোশ পরে হাতছালা বলে একটি গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলো হাতি বাঁধা থাকত, হাতিশালা থেকে হাতছালা নামটি উৎপন্ন হয়েছে। সেই গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটি মন্দির আছে, সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং নিজের তপজপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলে বিখ্যাত। আশপাশের চারিদিকে গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। সেইখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই
খরম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। দেখে রাস্তা থেকে নেমে গিয়ে আমি তাকে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, ভালো থাকো বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমি জবাবে বললাম, শিউরি স্কুলে আমার মাস্টারি চাকরি হয়েছে, দশহরার ছুটিতে বাড়ি এসেছিলাম, কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি। মজুমদার মশাই একটু চিন্তা করে বললেন, বাবা আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি যাও, কাল যেও। আমি বললাম, কাল স্কুল খুলবে, আমার তো নতুন চাকরি, কামাই হওয়াটা খুবই খারাপ কথা, সুতরাং আমাকে ওরকম আদেশ করবেন না। মজুমদার মহাশয় বললেন, তুমি কোথায় বাসা নিয়েছ? শহরের দক্ষিণ দিকে একটি পুরনো খালি বাড়ি ছিল, সেটা ভাড়া নিয়ে আমি ও আমাদের স্কুলের আরেকজন মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একসঙ্গে থাকছি বলে মজুমদার মহাশয়কে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ দুটোর সময় শিউরি পৌঁছলাম। স্নানাহার করতে 5টা বেজে গেল। এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন চাষি বিরাট লম্বা একটি লাঠি ঘাড়ে করে এসে উপস্থিত হয়েছে। তাকে দেখে অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই হঠাৎ কোথা থেকে এলি? সে বলল, আগে মা ঠাকুরানি এই চিঠি দিয়েছেন এবং এই কবচটি আপনার হাতে পরবার জন্য পাঠিয়ে দিয়েছে বলে চিঠি ও কবচ দিল। চিঠি পড়ে দেখলাম মা ঠাকুরানি লিখেছেন, তুমি বাড়ি হতে যাবার পর রমাপ্রসন্ন মজুমদার মহাশয় এসেছিলেন এবং একটি কবচ দিয়ে বললেন, মা তোমার ছেলে আজ সকালে শিউরি রওনা দিয়েছে, পথে তার সঙ্গে দেখা, তার জন্য আমি এই রাম কবচটি এনেছি, তুমি যেমন করেই পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠিয়ে দাও এবং বিশেষ করে লেখো যেন আজই এই কবচটি পড়ে নেয়, আর লিখে দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে, এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ থেকে মুক্ত হবে, তাই আমি দিনুকে দিয়ে এই চিঠি ও কবচ পাঠালাম, এটা পাওয়া মাত্র রাম নাম স্মরণ করে তুমি কবচটি ভক্তিপূর্বক ডান হাতে পরবে, এর যেন কোনো মতে বিকল্প না হয়, এটা তোমার মায়ের আদেশ জানবে। পত্র ও কবচ নিয়ে আমি দিনুকে বললাম, তুই আজ এখানে থাকবি তো, তোর খাবার জোগাড় করি। সে বলল, না মা ঠাকুরানি বিশেষ করে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবচটি পরিয়ে দিবি এবং আজ রাতেই এসে আমাকে খবর দিবি যে আমার ছেলে কবচ পরেছে। সুতরাং তাকে থাকবার জন্য আর অনুরোধ করলাম না, তার হাতে দুই আনা পয়সা দিয়ে বললাম, এই নে বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে পথে খেতে খেতে যাবি। তার সামনেই কবচটি আমি ডান হাতে পড়লাম। সে আমাকে প্রণাম করে বিদায় গ্রহণ করল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর দুজন শুয়ে পড়লাম। দুজনেরই চৌকির মাথার দিকে দুটি বড় বড় জানলা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে প্রবল হাওয়া এসে মেঘকে উড়িয়ে দিচ্ছে আর একাদশীর চাঁদ দেখা যাচ্ছে। আমরা দুজনে কিছুক্ষণ গল্পগুজব করে নিস্তব্ধ হলাম। পথশ্রমে ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটি নিভে গেছে। অল্প মেঘের মধ্যে দিয়ে জ্যোৎস্না জানলা দিয়ে ঘরে ঢুকে উল্টো দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করেছে। ঘুম জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কালছার বৃদ্ধ আমার খাটের উপর হাঁটু গেড়ে থাবা পেতে বসে আছে এবং আমার দিকে চেয়ে রয়েছে। তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলে পড়েছে,
দাঁতবিহীন মাড়ির উপর তার ঠোঁট দুটি চুপসে বসে গেছে। মাথার সাদা ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো থেকে যেন ক্রোধ, ঘৃণা ও বিদ্বেষের জ্বালা বেরিয়ে আসছে। দেখে আমি আপাদমস্তক শিউরে উঠলাম, ভয়ে চোখ বন্ধ করলাম। কিন্তু সে অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুললাম, আবার দেখলাম সে বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসে আছে। আবার চোখ বন্ধ করলাম। তখন হঠাৎ মায়ের চিঠির কথা মনে পড়ল। মনে মনে বললাম, আমার ভয় কি, আমার তো রক্ষা কবচ আছে। এবং মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার যখন চোখ খুললাম, তখন সে মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম এবং ঘুমজড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকলাম। রাসবিহারী বাবু উঠে বললেন, আমি তখন প্রদীপ জেলে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। তিনি অত্যন্ত ভয় পেলেন। সমস্ত রাত আমরা গল্প করেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে সে বাড়ি ত্যাগ করে আমরা অন্যত্র আশ্রয় গ্রহণ করলাম। খাওয়া দাওয়া করে 10:30 সময় স্কুলে গেলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একটি চিঠি দিল। দেখলাম সে চিঠিটি রমাপ্রসন্ন মজুমদার মহাশয় লিখেছেন। চিঠির তারিখ ও ছাপ গতকালের। শ্রী শ্রী দুর্গা স্বর্ণম পরম শুভাশীর্বাদ সন্তু বিশেষ। বাবা জীবন, গতকাল তোমার সাথে দেখা হবার পর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম এবং তোমার মায়ের কাছে তোমার জন্য একটা রামকবচ দিয়ে এসেছি। তাকে অনুরোধ করেছি যে আজই যেন সেটি যে কোনো উপায়ে তোমাকে পাঠিয়ে দেন, যাতে আজই রাতে ঘুমানোর পূর্বে কবচটি তুমি পড়তে পারো। বোধহয় আজ রাতে তুমি কোনরূপ ভয় পাবে, কিন্তু সেই রামকবচটির গুণে তোমার কোনো বিপদ হবে না। কবচটি তুমি সব সময় পড়ে থাকবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে, তবে তারক ব্রহ্ম নাম জপ করবে, সর্বদা শুদ্ধাচারে থাকবে। মা ভবানী তোমার মঙ্গল করুন। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমাপ্রসন্ন দেব শর্মা। চিঠিটা পড়ে আমার বিস্ময়ের শেষ রইল না। সেটি রাসবিহারী বাবুকে দেখালাম। তিনিও খুব আশ্চর্য হলেন। পূজার ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করতে গেলাম। যে বিপদ হতে তিনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি যে সেরাতে ভয় পাবো এ কথা আপনি কি করে জানতে পেরেছিলেন? একটু মৃদু হেসে মজুমদার মহাশয় বললেন, তুমি যখন সেদিন এসে আমাকে প্রণাম করলে তখনই আমি দেখলাম একটা প্রেতাত্মা তোমার পেছনে ঘুরছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্ষেপে গেছে এবং তোমার প্রাণহানি করবার জন্য সে তোমার সঙ্গ নিয়েছে। কেবল উপযুক্ত সময় পায়নি বলে সে পর্যন্ত কৃতকার্য হতে সে পারেনি। তুমি চলে গেলে আমি গণনা করে দেখলাম যে সেই রাতেই সেই ক্ষণ উপস্থিত হবে, তাই তাড়াতাড়ি করে একটি রামকবচ লিখে তোমার মাতা ঠাকুরানিকে দিয়ে এসেছিলাম। যা হোক, কবচটি তুমি কখনো পরিত্যাগ করো না। আমি বললাম, মজুমদার মহাশয়, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে ঘুমাতেন তিনি কোনো ভয় পেলেন না কেন? আমরা দুজনেই একই সঙ্গে একই বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন? মজুমদার মহাশয় জিজ্ঞাসা করলেন, সে লোকটির নাম কি? তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। সে ব্রাহ্মণ, এই কারণে
ভূত তার কোনো অনিষ্ট করতে পারেনি। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করা তার জন্য সহজ হতো। এই কথা শুনে কিছুক্ষণ আমি নীরবে চিন্তা করতে লাগলাম। পরে বললাম, সে ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করছে? করছে, আরেকবার সে তোমায় দেখা দেবে। কিন্তু সে সময় কতদিনে উপস্থিত হবে তা আমি এখনো বলতে পারি না। কিন্তু এই রাম কবচের বলে তোমার কোনো বিপদ হবে না। তারপর 8 বছর কেটে গেল। সে ভূতের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে পরে থাকতাম। আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলাম। পরে আরও কয়েক বছর সুখ্যাতির সঙ্গে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টর পদে যোগ দিলাম। আমার বেতন 150 টাকা হল। মফস্বলে নানা স্থানে ভ্রমণ করে আমাকে বিদ্যালয় পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রামের স্কুল পরিদর্শন করতে যাচ্ছি। সন্ধ্যার পর খাবার খেয়ে একটা গরুর গাড়ি ভাড়া করে সেই গ্রামের দিকে রওনা হলাম। শরৎকালের পরিষ্কার রাত, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি মন্থর গতিতে চলেছিল। আমি প্রথমে শুয়ে একটু ঘুমাবার চেষ্টা করলাম। ঘণ্টা দুই এপাশ ওপাশ করে যখন কিছুতেই ঘুম হলো না, তখন চোখ খুলে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার বসবার সেই ছোট্ট জায়গাটুকুতে কোনো রকমে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্না রাত পরিষ্কার পথ পেয়েছে, গরু দুটি অবাধে আপন মনে চলেছে। রাস্তার দুধারে গাছের সারি, কোথাও দূরে দূরে কোথাও বা কাছাকাছি ঝুরঝুর করে বাতাস বইছে। গাড়োয়ান আরামে ঘুমোচ্ছে দেখে জাগাতে আমার ইচ্ছা হলো না। অথচ গরু দুটা অরক্ষিত অবস্থায় পথ চলে, তাও নিরাপদ নয়। এই ভেবে আমি আর শুলাম না, বসেই রইলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কাটল। আমার একটু ঘুম আসতে লাগলো। আমি বসে বসে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটি থেমে গেল, একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটি দাঁড়িয়ে পড়ল। আমার ঘুম ছুটে গেল। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি। গরু দুটির সামনে পথ আটকে গাড়ির জোয়ালের উপর দুটি জীর্ণ হাত রেখে সেই কঙ্কালসার চেহারা দাঁড়িয়ে আছে, এবং সেই জ্বলন্ত চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। দেখে আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম, বুকের কাছে হাত রেখে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সে মূর্তি ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটো তখন গাড়ির পিছন দিকে ঘুরে প্রাণপণে ছুটতে লাগলো। ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে বসে বলল, বাবু বাবু, গরু এমন করে ছুটছে কেন? আমি আসল কথা তাকে না বলে শুধু বললাম, হয়তো পথে কোনো কারণে ভয় পেয়েছে তাই ছুটে বাড়ি যাচ্ছে। গাড়োয়ান তখন গাড়ি থামাবার এবং মুখ ঘোরাবার জন্য অনেক চেষ্টা করল। গরু দুটো লাগাম দুটি টেনে ছিঁড়ে ফেলবার উপক্রম করল, কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না। দৌড়াতে দৌড়াতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে আসলো এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল, তখন দাঁড়ালো। গরু দুটি ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছিল দেখে আমি গাড়োয়ানকে বললাম, থাক, আজ আর কাজ নেই, গরু দুটোকে খুলে দাও, ওদের ঘাস আর জল দাও, কাল সকালে আবার রওনা হওয়া যাবে, আজ রাতে এখানেই বিশ্রাম করি। তারপর আরও 7 বছর কেটে গেছে, কিন্তু আর কখনো কোনো ভয়ের কারণ ঘটেনি। সে রাম কবচটি এখনো আমার হাতে পড়া আছে এবং যতদিন বাঁচব পরেই থাকব।
আমার মায়ের এবং মজুমদার মহাশয়ের লেখা সেই চিঠি দুটি এখনো আমার কাছে আছে। যদি কেউ দেখতে চান আমি দেখাতে পারি।